প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা যেদিন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 24 নভেম্বর। এই ধাপে পরীক্ষায় অংশ নেবে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের প্রার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এই তথ্য জানিয়েছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল, সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপে 23 মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত 28 জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বিভাগ ধরে নিয়োগ দেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিকে নিয়োগে 3 ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর অর্থ জটিলতার কারণে আটকে ছিল নিয়োগ পরীক্ষা। সম্প্রতি তা সমাধান হওয়ায় এই নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা যায়, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে 3,60,700 জন, ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে 4,39,438 জন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে আবেদন করেছেন 3,49,438 জন। এই নিয়োগের অনুমোদিত শূন্য পদের মধ্যে বেশি ঢাকা বিভাগে 1,165 এবং সবচেয়ে কম সিলেট বিভাগে 411, বরিশালে 871, রংপুরে 988, খুলনায় 940, ময়মনসিংহে 599, রাজশাহীতে 1,058 এবং চট্টগ্রামে 1,231। তবে শূন্য পদ আরও বাড়তে পারে, কারণ নিয়োগ কার্যক্রম চলাকালে অবসরে যাওয়া শিক্ষকদের পদ শূন্য হবে।